গোপন খবরের ভিত্তিতে সোমবার রাজধানীর আখাউড়া চেকপোস্ট থেকে এক নেশা দ্রব্য পাচারকারীকে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী, বিএসএফ বাহিনী এবং পুলিশ। ধৃত পাচারকারীর নাম রবি মিয়া। অভিযানের নেতৃত্বে ছিলেন সদর এসডিপিও যুবনাথ। ঘটনা প্রসঙ্গে এসডিপিও জানান, গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই পাচারকারীকে পাকড়াও করে। ধৃতের কাছ থেকে 5,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 29 লক্ষ টাকা হবে বলে জানান তিনি। জিতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। অনেকদিন ধরে জানছি এখানটায় ইয়াবা ট্যাবলেটের ভালো বিজনেস হচ্ছে আসছে উইপার থেকে, তো অ্যাকর্ডিংলি আমরা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করি এবং প্লেন ক্লোথের লোক রাখা হয়। এবং আজকে খবর আসে যে এই রবি মিয়া আমার নামে একটা ছেলে আছে, ওই বেশ কিছু ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে, তেমন একটা বাইকে ও আসছে। এই ইনফরমেশন পাওয়ার পরে প্লেন ক্লোতে রাখা হয়, তাদেরকে আইসিবি ক্রস করে এদিকে আসার সময় আটকানো হয়। আটকানোর পরে আমরা সব পদ্ধতির মতো যে আইনের প্রক্রিয়া আছে সেই অনুযায়ী আমরা প্রি সার্চ করি, করাই আমাদের নিজেদেরকে। তারপরে সার্চ করার পরে ওর কাছ থেকে এখনও গুণা হচ্ছে। ওর ইন্টারোগেশনের পরে জানা গেছে যে 5,800 ইয়াবা ট্যাবলেট আছে। বাজার মূল্য যেটা কাস্টম রেট আছে এটা 29 লাখ। এটা আগেও একদিন হয়েছে, সাকসেস হয়নি, আজকে সাকসেস হয়েছে।